গৃহকর্মী আবিরন হত্যা মামলায় গৃহকর্তী আয়েশা আল জিজানিকে মৃত্যুদণ্ড দিয়েছেন সৌদি আরবের আদালত। একই সাথে গৃহকর্তা এবং তাদের সন্তানকে দেয়া হয়েছে সাজা। এই প্রথমবারের মতো বাংলাদেশি শ্রমিক খুনের বিচার হলো সৌদি আরবে। পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তিনি আশা করে বলেছেন যে এমন রায় বাংলাদেশিদের উপরে অত্যাচার কমবে। একটু ভালো থাকার আশায় সৌদিতে গৃহকর্মীর চাকরি নিয়েছিলেন খুলনার আবিরন বেগম। তবে গৃহকর্তা সহ তার পরিবারের অত্যাচারে লাশ হয়ে দেশে ফিরতে হয় তাকে। এই ঘটনায় মামলা করে বাংলাদেশ দূতাবাস। নড়চড়ে বসে সৌদি প্রশাসন। গ্রেপ্তারের পর কারাগারে ঠাঁই হয় গৃহকর্তা সালেম হুদায়ের, তার স্ত্রী আয়েশা আল জিজানি ও তাদের ছেলে ওয়ালিদ বাসেল সালেমের। দুপক্ষের যুক্তিতর্ক শেষে পরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে খুন করায় গৃহকর্তী আয়েশা আল জিজানিকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। হত্যার আলামত ধ্বংস ও ভুক্তভোগীকে চিকিৎসা না করায় গৃহকর্তা সালেমকে 3 বছর 2 মাসের জেল এবং 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হয়। আর হত্যার সহযোগিতার দায়ে অপ্রাপ্তবয়স্ক ওয়ালিদ বাসেলকে 7 মাস সংশোধন কারাগারে রাখার আদেশ দেন আদালত। রায়টা পেয়ে আমরা আমাদের সরকার ও জাতীয় মানবাধিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি সমস্ত মিডিয়া যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবেদনের পরিবারের পক্ষ থেকে। পাশাপাশি এই দেশে চলমান যে মামলাটি রয়েছে দালালদের বা এজেন্সির বিরুদ্ধে, সেটার একটা সঠিক রায় আমরা প্রত্যাশা করছি। আমার মনে হয় রায়টা স্বচ্ছ হয়েছে, এটা এক্সিকিউশন হয়, তারা এটা খুব বড় করে পাবলিকরে জানায়। তো আমি আশা করব যে আমাদের যারা আছেন তারাও সংযমী হবেন এবং ওই দেশের লোকেরা রায়ের পরে আমাদের এই মেয়েদের উপর অত্যাচার করবে না। প্রবাসে গিয়ে লাশ হয়ে ফেরা প্রতিটি শ্রমিকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। এই প্রথম বাংলাদেশে কোনো একজন গৃহকর্মী হত্যার ঘটনা একটা দৃষ্টান্তমূলক রায় হলো। তো এই রায়টা আশা করি সৌদি আরবে অন্য যারা নিয়োগকর্তা রয়েছেন তারা সতর্ক হবেন যে বাংলাদেশি গৃহকর্মীদের চাইলেই নির্যাতন করে হত্যা করা যায় না। এ রায়ের দ্রুত বাস্তবায়ন চায় আবরণের পরিবার, একই সাথে দেশের জড়িতদের বিচারও দাবি করেন তারা। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।